ওয়েলকাম ব্যাক টু এগেইন স্মার্ট স্টাডি আজকে আমরা কথা বলবো সমবাহ ত্রিভুজ নিয়ে এবং এর যে সূত্রগুলো রয়েছে পরিমিতি সংক্রান্ত যে সূত্র রয়েছে এই সূত্রগুলো সহ আজকে আমরা জানব তো তার আগে আমরা জানবো এই সমবাহু ত্রিভুজ আসলে কাকে বলে এবং এর সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা তো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন স্মার্ট স্টাডি চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে চলুন আমরা এখন জেনে নিই সমবাহু ত্রিভুজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা প্রথমে আমরা জানবো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো এর মধ্যেই লেখা আছে সমবাহু ত্রিভুজ এর মানে হচ্ছে তিনটা বাহু সমান এ বিষয়ে আরও কিছু জ্ঞান আমরা বলতে পারি যে সমবাহ ত্রিভুজের তিন কোণও কিন্তু পরস্পর সমান হয় আর প্রত্যেকটা কোণের পরিমাণ ষাট ডিগ্রি হয় ত্রিভুজের মধ্যমা ত্রয় যদি সমান হয় তবে ত্রিভুজটি সমবাহু এটা কিন্তু একটা শর্তের মতো বলা যায় ত্রিভুজের তিন কৌণিক বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় যদি সমান হয় তবে ত্রিভুজটি সমবাহু হবে এছাড়াও সৌবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজটি পাওয়া যায় তাও সমবাহ ত্রিভুজ হবে এরপরে আমরা জানব যে সৌবাহ ত্রিভুজ সংক্রান্ত পরিমিতির যে সূত্র রয়েছে সেই পরিমিতির সূত্রগুলো সৌবা ত্রিভুজের এক বাহু এ হবে এ হলে সৌবাউ ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবং সৌভা ত্রিভুজের পরিসীমা হবে থ্রি এ এই ছিল ত্রিভুজ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তো আমার মনে হয় এটা সকলেই বুঝতে পারছেন সোমা ত্রিভুজটা আসলে কি তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ